গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বি ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং শিখার ধারাবাহিক প্রক্রিয়ায়। এডোবি ফটোশপ টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের গত পর্বে আমি লেসো টুল গ্রুপের টুলসগুলোর ব্যবহার দেখিয়েছি। আজকের পর্বে আমি কুইক সিলেকশন টুল গ্রুপের টুলসগুলোর ব্যবহার এবং এই টুলসগুলোর অধীনে যে অপশনগুলো আছে সে অপশনগুলোর কাজ দেখাবো। সেক্ষেত্রে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই টুলসগুলোর সাহায্যে ইমেজের যে কোনো অংশ খুব সহজে সিলেক্ট করতে পারবেন এবং যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য অথবা বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসগুলোতে প্রোডাক্ট সেল করার জন্য এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজের ব্যাপক চাহিদা রয়েছে মার্কেট প্লেসগুলোতে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কত কাজ এখানে আছে। যেমন এই মার্কেট প্লেসটা যদি আপনারা দেখেন এখানে দেখবেন যে প্রচুর প্রোডাক্ট সেল করার জন্য এখানে আপলোড করা আছে এবং সবগুলো প্রোডাক্টেরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তারপর আপনাদের যদি আরেকটা মার্কেট প্লেস আমি দেখাই, যেমন এখানে দেখুন এখানেও প্রচুর প্রোডাক্ট আপলোড করা আছে সেল করার জন্য এবং সবগুলো প্রোডাক্টেরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। এছাড়া আপনাদেরকে যদি ফাইবার মার্কেট প্লেসে ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগুলো দেখাই, দেখুন এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর কতগুলো গিগ দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা গিগের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন প্রচুর সেল আছে। তার মানে এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর কত ডিজাইনার কাজ করছে তা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালে আমি ফটোশপের এই কুইক সিলেকশন টুল গ্রুপের টুলসগুলোর মাধ্যমে কিভাবে ইমেজ সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তার উপর বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি এই ব্যাপারগুলো আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনার আশেপাশের যারা গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের কাছে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে তাদেরকেও ডিজাইনার হতে সহযোগিতা করবেন। আর এটা হলো গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। আপনারা আপনাদের করা ডিজাইনগুলো এই গ্রুপটিতে শেয়ার করে ডিজাইন সম্পর্কে অভিজ্ঞ ডিজাইনারদের মতামত চাইবেন। নতুন যারা আছেন তারা আপনাদের ডিজাইন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে এই গ্রুপে পোস্ট করবেন। অভিজ্ঞ ডিজাইনারগণ আপনারা আপনাদের ডিজাইন সংক্রান্ত অভিজ্ঞতাগুলো গ্রুপে শেয়ার করে নতুন ডিজাইনারদের সহযোগিতা করবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি এডোবি ফটোশপ সফটওয়্যারের 12তম টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি মূলত সিলেকশন টুলস গ্রুপের আরও দুটো টুলস কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং এই দুটো টুলের এগেনেস্টে সাব সিলেকশন টুলসগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি এই দুটো টুলসের উপর আপনাদের পুরোপুরি দক্ষতা চলে আসবে। এডোবি ফটোশপ সফটওয়্যারের এই টুলটি হলো কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের শর্টকাট কি হলো ড্রবলু। আপনি টুলস বক্সের যে টুলসে থাকুন না কেন আপনি যদি কিবোর্ডের ডব্লু প্রেস করেন তাহলে আপনার কুইক সিলেকশন টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখন কুইক সিলেকশন টুলের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এর ডান পাশের নিচের দিকে একটি ট্রায়াঙ্গল সিম্বল আছে। আমি পূর্বের টুলসের টিউটোরিয়ালগুলোতে বলেছি যে টুলগুলোর নিচে আপনারা ট্রায়াঙ্গল সিম্বল দেখবেন তখন বুঝবেন যে ওই টুল গ্রুপে আরও কিছু টুলস আছে। ওই টুলসগুলো দেখার জন্য আপনি ওই টুলের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দুটো টুল দেখাচ্ছে, প্রথমে আছে কুইক সিলেকশন টুল এবং তারপর আছে ম্যাজিক ওয়ান টুল। যদিও এই টুলটি ম্যাজিক ওয়ান টুল নামে খুবই পরিচিত, তারপরেও আমি যেহেতু এখানে কুইক সিলেকশন টুল প্রথম দেখাচ্ছে সেক্ষেত্রে আমি কুইক সিলেকশন টুল নিয়েই আলোচনা করব। তো এখান থেকে আমি কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে মাউস পয়েন্টারটি কুইক সিলেকশন টুলের আকৃতি ধারণ করবে। কুইক সিলেকশন টুল মূলত সমজাতীয় টুল এর পিক্সেলগুলোকে সিলেক্ট করে এবং স্বয়ংক্রিয়ভাবে এটি এজ শনাক্ত করতে পারে। তো কুইক সিলেকশন টুলের এই আইকনটিকে আপনি আপনার মতো করে ছোট বা বড় করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করবেন এই কুইক সিলেকশন টুলের এগেনেস্টে টুলস অপশান বারে কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর ঠিক এখানটায় আপনি
একটা মান দেখতে পাচ্ছেন। এই মানটার পাশে ড্রপ ডাউন এরো দেখা যাচ্ছে। আপনি যখন এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করবেন, সাথে সাথে হচ্ছে কিছু অপশন চলে আসবে, যার প্রথমে আছে সাইজ। আপনি এখান থেকে আপনার টুলসের সাইজটা নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন এখন সাইজ দেখাচ্ছে 125, এই অবস্থায় আপনার টুলসটাকে এই আকৃতি দেখাচ্ছে। আপনি যদি এটাকে আরো বড় করেন তাহলে দেখবেন আপনার টুলসের আকৃতিও বড় হয়েছে। আবার এটাকে যদি আপনি ছোট করেন তাহলে আপনার টুলসের আকৃতি ছোট হয়ে গেছে। এখন এই কাজটি আপনি কিবোর্ড দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি টুলসকে ছোট করতে চান, আপনার কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের যে ওপেনিংটা আছে, মানে প্রথম থার্ড ব্র্যাকেট যেটা, সেটা প্রেস করলে এই টুলসটা আকৃতিতে ছোট হবে। আবার যদি একে বড় করতে চান, সেক্ষেত্রে আপনি থার্ড ব্র্যাকেট ক্লোজিং যেটা আছে, মানে থার্ড ব্র্যাকেট শেষেরটা, সেটা প্রেস করলে এটা বড় হবে। অর্থাৎ থার্ড ব্র্যাকেট ওপেনিং প্রেস করলে এটা ছোট হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং প্রেস করলে এটা বড় হবে। এই পার্থক্যটা আপনি এখানেও লক্ষ্য করবেন, যখন আমি থার্ড ব্র্যাকেট ওপেনিংটা প্রেস করি তখন দেখবেন মান কমে আসতেছে, এবং আমি যখন থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা প্রেস করি তখন দেখবেন এই মান বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আপনি যদি এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করেন আরও কিছু অপশান পাবেন। যেমন এখানে হার্ডনেস আছে, আপনি ওই টুলসের হার্ডনেস কীরকম থাকবে সেটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি পেসিংটাও এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই টুলসের। এছাড়া আছে অ্যাঙ্গেল এবং রাউন্ডনেস। যেমন এই টুলসটার দিকে যদি আপনি এখন তাকান তাহলে দেখবেন এই টুলসটা এখন টোটালি বৃত্তাকার অবস্থায় আছে। আপনি যদি রাউন্ডনেস একটু কমিয়ে দেন, যেমন এখানে আমি হচ্ছে 50 প্রেস করলাম, তাহলে দেখুন এই টুলসের আকৃতিটা ডিম্বাকৃতির হয়ে গেছে। এখন অ্যাঙ্গেলটাও আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই অ্যাঙ্গেলটা আপনি এই হুইল থেকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন আপনি যদি এখন এটাকে এরকম ঘুরান, দেখবেন হচ্ছে আপনার টুলসের অ্যাঙ্গেলটাও ঘুরে গেছে। আবার যদি আপনি আরেকটু ঘুরান, দেখবেন টুলসটা এরকম হয়ে গেছে। তো আমি হচ্ছে কাজের প্রয়োজনে আমি 0ই রাখবো, আর রাউন্ডনেসটাও আমি 100 রেখেই কাজ করব। তো এখান থেকে আপনি আপনার এই টুলসের বিভিন্ন সেটিংস করে নিতে পারবেন। তারপরে এই টুলসের এগেনস্টে এই অপশান বারে আরও তিনটা অপশান আছে। যেমন প্রথমে আছে নিউ সিলেকশন, তারপর হচ্ছে অ্যাড টু সিলেকশন, তারপর আছে হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। আমি পর্যায়ক্রমে এই সাব সিলেকশন টুলসগুলো নিয়েও আলোচনা করব। তো কাজ করার জন্য আপনি নিউ সিলেকশনে রেখেই কাজ করবেন। তো এই কুইক সিলেকশনের কাজ দেখানোর জন্য আমি একটি ইমেজে চলে যাই। এই ইমেজটাতে আপনি ধরুন এর ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে ফেলবেন। সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আমি কুইক সিলেকশন টুলসটা ব্যবহার করব। টুলসের আকার একটু ছোট করে নেই, সেক্ষেত্রে আমি থার্ড ব্র্যাকেট ওপেনিংটা প্রেস করি কিবোর্ড থেকে, ছোট হয়েছে। এবার আমি হচ্ছে এখানে একটা ক্লিক করি, যেহেতু এটা সমজাতীয় টুনের কালারকে সিলেক্ট করে, সেহেতু দেখি এটা কিভাবে কাজ করে। ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন পরবর্তী অংশগুলো সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে ক্লিক করার সাথে সাথে আপনার এই টুলসের মাঝে দেখুন প্লাস চিহ্নটা চলে এসেছে, তার মানে এটা পরবর্তী অংশগুলো সিলেক্ট করার জন্য প্রস্তুত। এবার যদি এখানটায় প্রেস করি তাহলে দেখুন সিলেকশন বৃদ্ধি পাচ্ছে। আবার যদি প্রেস করি সিলেকশন বৃদ্ধি পাচ্ছে। আবার যদি এখানটায় প্রেস করি সিলেকশন বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা সমজাতীয় টোনের কালারগুলোকে সিলেক্ট করে একের পর এক পূর্ববর্তী সিলেকশনের সাথে অ্যাড করছে। আবার যদি এখানে প্রেস করি এটা সিলেক্ট হয়ে গেছে। এইবার এই অংশটুকু বাকি আছে, আমি একটু জুম করি, প্রেস বার চেপে এটাকে মুভ করলাম। এইবার এটার জন্য আমি টুলসটাকে একটু ছোট করে নেই, সেক্ষেত্রে আমি থার্ড ব্র্যাকেট ওপেনিংটা প্রেস করি। এবার যদি এখানটায় প্রেস করি তাহলে দেখুন প্রজাপতির এজ বরাবর সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল মাইনাস চেপে জুম আউট করি। এবার যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড অংশটাকে অন্য কোনো কালার দিয়ে ফিল করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আমি অল্টার ডিলেট চেপে ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটাকে ফিল করলাম। অথবা আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলেট করে দিবেন, সেক্ষেত্রে আপনি কিবোর্ডের ডিলেট বাটনে প্রেস করলে ব্যাকগ্রাউন্ড ডিলেট হয়ে যাবে। এছাড়া আপনি যদি শুধুমাত্র এই প্রজাপতিটুকুকে সিলেক্ট করে অন্য কোনো নতুন প্রজেক্টে নিয়ে যেতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার জেড চেপে পূর্ব অবস্থায় ফিরে আসি। এখানে দেখুন সিলেকশনটা হয়েছে হচ্ছে প্রজাপতির বাইরের ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু আপনি যদি প্রজাপতিটাকে সিলেক্ট করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে সিলেক্ট ইনভার্স দেখাচ্ছে, এটা প্রেস করলেও সিলেকশনটা ইনভার্স হয়ে যাবে। অথবা এই কাজটাই আপনি সিলেক্ট মেনু থেকে করতে পারবেন,
সিলেক্ট মেনুতে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে ইনভার্স অপশন আছে। এই ইনভার্সের শর্টকাট কি হলো শিফট কন্ট্রোল আই। আপনি শিফট কন্ট্রোল আই প্রেস করলে ওই সিলেকশনটা ইনভার্স হয়ে যাবে। এখন আপনি লক্ষ্য করুন ব্লিংকটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের চারপাশ ধরে ধরে এবং প্রজাপতির এজ বরাবর। এখন আমি যদি এই ইনভার্সে ক্লিক করি সাথে সাথে দেখুন এই ব্লিংকটা চলে এসেছে প্রজাপতির এজ বরাবর, সেক্ষেত্রে শুধুমাত্র প্রজাপতিটা সিলেক্ট হয়েছে। এবার যদি কন্ট্রোল সি চেপে প্রজাপতিটাকে কপি করি এবং নতুন একটা প্রজেক্টে গিয়ে এটাকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করি, দেখুন আপনার প্রজাপতিটা এখানে কপি হয়ে চলে এসেছে। কন্ট্রোল জেড চেপে আবার পূর্ব অবস্থায় ফিরে যাই, কারণ এখানে আমি আরও কিছু কাজ দেখাবো আপনাদের। তো এখানে তো হচ্ছে সিলেকশনটা খুব সহজেই হয়ে গেছে, কিন্তু কিছু কিছু প্রজেক্টে যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে কিছু প্রবলেমে পড়বেন এই কুইক সিলেকশন টুলসগুলো নিয়ে, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। সেক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার জেড চেপে পূর্ব অবস্থায় ফিরে যাই। ধরুন আপনি সিলেকশন করতে গিয়ে অনেক সময় এমন হতে পারে যে সিলেকশনটা এই প্রজাপতির উপরও চলে যেতে পারে, মানে এখানে আপনার অন্য প্রজেক্টে যদি কোনো অবজেক্ট থাকে সেটার উপরও সিলেকশনটা চলে যেতে পারে। সেক্ষেত্রে ওই সিলেকশনটাকে কিন্তু আপনার মাইনাস করতে হবে, আবার কাজের প্রয়োজনে সিলেকশনটাকে প্লাসও করতে হবে। এই প্লাস এবং মাইনাস করতে গিয়েই আপনার হচ্ছে এই অপশানগুলোর প্রয়োজন পড়ে। যেমন প্লাস করতে গিয়ে হচ্ছে আপনার অ্যাড টু সিলেকশন নিয়ে কাজ করতে হবে, এবং আপনার সিলেকশন মাইনাস করতে গিয়ে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন নিয়ে কাজ করতে হবে। যেমন ধরুন আপনি যখন এটা সিলেক্ট করছিলেন তখন হচ্ছে অনেক সময় অনেক প্রজেক্টে এরকম হবে যে অবজেক্টের কালার টোন অনেক সময় ব্যাকগ্রাউন্ড কালার টোনের সাথে মিলে যাবে। যেমন এখানে যদি এরকম হতো যে আপনার সিলেকশন এইরকম প্রজাপতির উপর চলে গেছে, সেক্ষেত্রে হচ্ছে এই সিলেকশনটাকে আপনার মাইনাস করে এই এজ বরাবর নিয়ে যেতে হবে, না হলে আপনি যদি এখানে ডিলেট প্রেস করেন তাহলে প্রজাপতির অংশ ডিলেট হয়ে যাবে। এখন আপনি যদি এই সিলেকশনটাকে ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনার এই অপশান বারে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন অপশানটি সিলেক্ট করে কাজ করতে হবে। আপনার সফটওয়্যারে যখন অ্যাড টু সিলেকশন অপশানটি সিলেক্ট করা ছিল তখন আপনার মাউস পয়েন্টারে কুইক সিলেকশন টুলসের যে আকৃতি ছিল তার মাঝে দেখুন প্লাস চিহ্ন ছিল, তার মানে এটি হচ্ছে সিলেকশনকে প্লাস করছিল। আপনি যখন সাবট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেক্ট করবেন তখন দেখুন আপনার এই টুলসের আকৃতিটার মাঝখানে মাইনাস রূপ ধারণ করেছে, তার মানে আপনার সিলেকশনকে এটা এখন মাইনাস করবে। যেমন আমি যদি এখন জুম করি, জুম করে এটাতে প্রেস করি, তাহলে দেখুন আপনার সিলেকশন ক্রমাগত মাইনাস হচ্ছে। জুম আউট করি কন্ট্রোল মাইনাস চেপে, দেখুন ক্রমাগতভাবে এই সিলেকশনটা মাইনাস হয়ে যাচ্ছে। যেমন এখানে কিছু সিলেকশন দেখা যাচ্ছে, আমি যদি জুম ইন করি তাহলে দেখবেন এই ভিতরে ব্লিং হচ্ছে, এটাতেও যদি ক্লিক করি তাহলে সিলেকশনগুলো মাইনাস হয়ে যাবে। যেমন এখানে এখনও দেখুন ব্লিং করছে, এটাতে যদি ক্লিক করি তাহলে মাইনাস হয়ে যাবে। আবার দেখুন প্রজাপতির এই জায়গাটাতে এখনও সিলেকশন আছে, এটাকেও যদি মাইনাস করতে চাই সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ওপেনিং চেপে টুলসটাকে ছোট করি, এবার যদি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আপনার সিলেকশন মাইনাস হয়ে গেছে। এইখানে কিছু সিলেকশন এখনও আছে, এটাতে যদি ক্লিক করি সিলেকশন মাইনাস হয়ে গেছে। তো এখন দেখুন এই মাইনাস করতে করতে যে ব্যাপারটা হয়েছে, এইখানে সিলেকশনটা এজ থেকে আরো বাইরে চলে এসেছে। তো এটা এমন হতে পারে, এটাকে আরো বিস্তৃত রূপে আপনাদেরকে দেখাই। আমি জুম আউট করলাম, এটা যদি এরকম হয় যে সিলেকশন এরকম বাইরে অনেক দূর চলে এসেছে, আপনি কাজ করার ক্ষেত্রে এরকম প্রজেক্টে প্রবলেমে পড়বেন, সেক্ষেত্রে এখন এটাকে প্লাস করতে হবে, মানে এই সিলেকশনটাকে আপনার এই অবজেক্টের এজ বরাবর নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনাকে অ্যাড টু সিলেকশন অপশানটি সিলেক্ট করে কাজ করতে হবে। তো অ্যাড টু সিলেকশন অপশানটি সিলেক্ট করার পর দেখুন আপনার টুলসের আইকনের মাঝে প্লাস চিহ্ন চলে এসেছে, এবার যদি এটাতে ক্লিক করেন তাহলে এই সিলেকশনটা প্লাস হবে। সেক্ষেত্রে আবারও আমি টুলসটাকে একটু ছোট করি, এবার যদি এখানে প্রেস করেন তাহলে হচ্ছে আপনার সিলেকশনটা এজ বরাবর সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনি যখন কাজ করবেন কাজের প্রয়োজনে আপনার আর সিলেকশনকে প্লাস করেও কাজ করতে হবে, সিলেকশনকে মাইনাস করেও কাজ করতে হবে। এই কাজটা আপনি এই অপশান বার থেকেও করতে পারেন অথবা আপনি কিবোর্ড দিয়েও করতে পারেন। যেমন আমি যদি এখন জুম করি সেক্ষেত্রে টুলসটাকে একটু বড় করি, এখন দেখুন টুলসটার মাঝে হচ্ছে প্লাস চিহ্ন দেখাচ্ছে। আবার আপনার এই টুলসের অপশানটি যদি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেক্ট করা থাকে
সেক্ষেত্রে এটাকে মাইনাস দেখাবে। যেমন আমি যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই, সেক্ষেত্রে আমি প্রেস বার চেপে রেখে একটু মুভ করি, ধরুন এই ব্লিঙ্কটাকে আমি প্লাস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি শিফট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এই টুলসটি প্লাস আইকনে রূপান্তরিত হয়েছে। এবার যদি আমি ক্লিক করি, এটা প্লাস হচ্ছে, সিলেকশন প্লাস হচ্ছে। এবার যদি এই সিলেকশনটাকে আমি মাইনাস করে এজ বরাবর নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এখানে যেহেতু সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে মাইনাসই দেখাচ্ছে, আপনি মাইনাস করলেই এটা মাইনাস হয়ে যাবে। তো এভাবে আপনি শিফট এবং অল্টার ইউজ করে এই টুলসের প্লাস এবং মাইনাস নিয়ন্ত্রণ করতে পারবেন। এ পর্যায়ে আমরা এই টুলসের এগেনস্টে আরও একটা অপশান দেখে নেই, সেটা হচ্ছে অটো ইনহ্যান্স। এই অটো ইনহ্যান্স ব্যাপারটা বোঝার জন্য আমরা আরেকটা প্রজেক্টে যাই। এখন এখানে আমরা এই অটো ইনহ্যান্স চেকমার্ক থাকা অবস্থায় যদি এই কালারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে কপি করে নতুন একটা প্রজেক্টে গিয়ে পেস্ট করি, এখানে পেস্ট করলাম, করার পর এটাকে আমরা এক পাশে রেখে দেই। তো পুনরায় আমরা ওই প্রজেক্টে গিয়ে এটাকে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করি এবং কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করে অটো ইনহ্যান্সটাকে আনচেক করে দিয়ে পুনরায় এটাকে সিলেক্ট করে কপি করে আবার ওই প্রজেক্টে গিয়ে এটাকে পেস্ট করি। এবার যদি আমি এই দুটোকে পাশাপাশি রাখি, রেখে জুম করি, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। একটা সূক্ষ্ম পার্থক্য এখানে আছে, আপনারা গভীরভাবে দেখলে ব্যাপারটা বুঝবেন। সেটা হচ্ছে যখন অটো ইনহ্যান্স চেকমার্ক ছিল, তখন যে সিলেক্ট করে কপিটা নিয়ে এসেছিলাম, এটার এজটা দেখুন এখানে অনেক হার্ড অবস্থায় আছে, আর অটো ইনহ্যান্সটাকে আনচেক করে যখন কপি করে নিয়ে এসেছিলাম কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে, এটার পাশটায় দেখুন একটা শেডো পিকজেল তৈরি হয়েছে। তার মানে অটো ইনহ্যান্সটা যখন চেকমার্ক অবস্থায় থাকে, তখন হচ্ছে এটার এজটা একদম হার্ড অবস্থায় সিলেক্ট হয়, আর অটো ইনহ্যান্সটা যখন আনচেক অবস্থায় থাকে, তখন এর এজ বরাবর লাস্ট পিকজেলের পরে আরেকটা শেডো পিকজেল ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনার সিলেকশনটা অনেক স্মুথ দেখাবে। তো আপনি আপনার কাজের প্রয়োজনে এটা সিলেক্ট করেও কাজ করতে পারেন, সিলেক্ট ছাড়াও কাজ করতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনি আপনার সিলেক্টকৃত অবজেক্টটাকে কোন অবস্থায় চাচ্ছেন। এছাড়াও আমরা যদি কুইক সিলেকশনে যাই, তার এগেনস্টে আরও কিছু অপশান আছে, তার মধ্যে রিফান্ড এজটা খুব গুরুত্বপূর্ণ। তো রিফান্ড এজ এর উপর আমি বিস্তারিত ভিডিও তৈরি করেছি। আপনি যদি আমার চ্যানেলে ফটোশপের উপর নির্মিত সিরিজ ভিডিওগুলোর প্লেলিস্টটি দেখেন, তাহলে ওখানে আমার দশম টিউটোরিয়াল রিফান্ড এজ এর উপর বিস্তারিত আলোচনা পাবেন। এবার আমরা চলে যাব ম্যাজিক ওয়ান টুল নিয়ে আলোচনায়। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই দুটো লেয়ারকে ডিলেট করে দেই। কুইক সিলেকশন টুলসের নিচের টুলসটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ফটোশপে ম্যাজিক ওয়ান টুল রঙের ভিত্তিতে কাজ করে, এটি কোনো ইমেজের সিমিলার বা কাছাকাছি সলিড কালার সিলেক্ট করে থাকে। যেমন আমরা যদি ম্যাজিক ওয়ান টুলের কার্যক্রম দেখানোর জন্য এই প্রজেক্টে চলে যাই, সেক্ষেত্রে আপনি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে একই কালার টেম্পারেচারের কালার দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করতে চান ম্যাজিক ওয়ান টুল দিয়ে, সেক্ষেত্রে আপনি এই কালারের উপর ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পর ক্লিক করবেন, দেখবেন এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে, তবে কিছু অংশ এখনও ডিসিলেক্ট অবস্থায় আছে। যদি এই অংশটুকুকে আপনি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এই ম্যাজিক ওয়ান টুলের এগেনস্টে এই টুলস অপশান বারে যে অপশানগুলো এসছে, তার মধ্যে থেকে এই অপশানগুলোর ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এই অপশানগুলো ব্যবহার করে আপনি এই সিলেকশনকে বাড়াতেও পারবেন, এই সিলেকশনকে কমাতেও পারবেন। যেমন এখন হচ্ছে আপনার সিলেকশন অপশানটা আছে নিউ সিলেকশন অপশানে, এই অবস্থায় আপনি যদি এই অংশটুকু সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করুন, দেখুন পুনরায় নতুন করে একটা সিলেকশন তৈরি হয়েছে, কিন্তু পূর্বের সিলেকশনের সাথে এই সিলেকশনটা অ্যাড হয়নি, সেক্ষেত্রে আপনার পূর্বের সিলেকশনটা চলে গেছে। আমি এই সাব সিলেকশন টুলসগুলোর উপর আমার ফটোশপের সিরিজ ভিডিওর 8 নম্বর টিউটোরিয়ালটিতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলের ফটোশপের প্লেলিস্ট থেকে 8 নম্বর ভিডিওটি দেখলে
এই সাব সিলেকশন টুলস গুলোর উপর পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তারপরেও ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করার সাথে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে। এখন আপনাকে এই অংশটুকু সিলেক্ট করতে হবে এর সাথে। যদি আপনি এই অংশটুকু সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করেন, দেখতে পাবেন যে পূর্বের সিলেকশনটা চলে গেছে। তার কারণ হচ্ছে আপনি যখন ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করেছেন তখন এর এগেনস্টে এখানে যে সাব সিলেকশন অপশানগুলো এসেছে তার মধ্যে নিউ সিলেকশন অপশানটি সিলেক্ট করা আছে। এই নিউ সিলেকশন অপশানটি সিলেক্ট থাকা অবস্থায় যতবার আপনি সিলেক্ট করবেন শুধু নতুন সিলেকশন সিলেক্ট হবে, পূর্বের সিলেকশনটি ডিলেট হয়ে যাবে। এই অবস্থায় যদি আপনি পূর্বের সিলেকশনটি রেখে তার সাথে নতুন সিলেকশন যোগ করতে চান, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় অপশান অ্যাড টু সিলেকশনটা সিলেক্ট রেখে কাজ করতে হবে। এখন যদি আমি অ্যাড টু সিলেকশনটা সিলেক্ট করে যে অংশটুকু সিলেক্টের বাকি আছে এটাতে ক্লিক করি, তাহলে দেখুন এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এবার এই অংশটুকু সিলেক্টের বাকি আছে এইখানটায় যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে যে এই কালারের সাথে মিল রেখে এই বডির কালারটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন এই সিলেকশনটুকুকে ডিলেট করতে হবে। এই সিলেকশনটুকুকে যদি ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমার তিন নম্বর যে অপশানটা আছে সাবট্রাক্ট ফর্ম সিলেকশন, এই অপশানটা সিলেক্ট করে কাজ করতে হবে। সেক্ষেত্রে সাবট্রাক্ট ফর্ম সিলেকশনটা যদি সিলেক্ট করি, আপনি একটা ব্যাপার লক্ষ্য করবেন, যেমন এখন যদি আপনি ম্যাজিক ওয়ান টুলের নিচের দিকে তাকান এখানে দেখবেন প্লাস চিহ্ন হয়ে আছে। আমি সাবট্রাক্ট ফর্ম সিলেকশনটা যখন সিলেক্ট করব তখন এটা মাইনাস হয়ে যাবে, কারণ এতক্ষণ আমি নতুন সিলেকশনটা পুরাতন সিলেকশনের সাথে যোগ করেছি, সেক্ষেত্রে এখানে প্লাস ছিল। এবার যেহেতু আমি সিলেকশন থেকে কিছু অংশ বাদ দিব, সেক্ষেত্রে আমার সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা সিলেক্ট করতে হবে, আর এটা হচ্ছে ডিলেট করতে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমি যখন সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা সিলেক্ট করলাম, দেখুন আপনি যেখানে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। এইবার যদি আমি এই সিলেকশনগুলোর উপর ক্লিক করি তাহলে সিলেকশনটা ডিলেট হয়ে গেছে, কিন্তু এই অংশটুকু তো আবার প্লাস করতে হবে। তো এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এবং অ্যাড টু সিলেকশনটাকে আমি কিবোর্ড দিয়েও নিয়ন্ত্রণ করতে পারি। কিবোর্ডের যখন শিফট চাপবো তখন হচ্ছে অ্যাড টু সিলেকশন অপশানটি সিলেক্ট হবে, এবং কিবোর্ডে যখন অল্টার চাপবো তখন সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটি সিলেক্ট হবে। যেমন এখন যদি আমি শিফট চাপি তাহলে দেখবেন ম্যাজিক ওয়ান টুলের নিচে যে মাইনাস চিহ্নটি আছে এটা প্লাস হয়ে গেছে, যেমন প্লাস হয়ে গেছে। এবার যদি আমি ক্লিক করি এই অংশটুকু পুনরায় সিলেক্ট হয়ে গেছে। এইবার আমার সিলেকশনটা পূর্ণাঙ্গ হয়েছে। এখন আপনি ইচ্ছে করলে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলেটও করে দিতে পারবেন, এটাকে অন্য কোনো কালারে ফিলও করতে পারবেন। যদি আপনি অন্য কোনো কালারে ফিল করতে চান সেক্ষেত্রে আপনার এই কালার অপশানে যে কোনো কালার সিলেক্ট করার পরে অল্টার ডিলেট চাপলে এটা ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হবে। যেমন এখন ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়েছে, এক্ষেত্রে একটু সমস্যা এখনও থেকে গেছে, এই কানের এই অংশটুকু কেটে গেছে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসি, এবং এই অংশটুকুকে যদি আমি ডিসিলেক্ট করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব, কিন্তু আবারও সিলেকশনটা এই এজের অনেক বাইরে চলে গেছে। এটাকে অ্যাড করতে চলে আমি শিফট প্রেস করে অ্যাড করতে পারবো। এখান থেকে যদি এখন এটাকে ডিলেট করতে চাই তাহলে এরকম আস্তে আস্তে ডিলেট করতে পারবো। এই কাজগুলো ধীরে ধীরে করতে হয়, কারণ কালার টেম্পারেচার যদি কাছাকাছি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে এটা কাছাকাছি কালারকে ধরে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে টলারেন্স নিয়ে কাজ করতে হবে। এখন টলারেন্সটা কি, আপনি যখন এই ম্যাজিক ওয়ান টুলের এগেনস্টে এখানে অপশান বারের দিকে তাকাবেন এখানে দেখবেন টলারেন্স আছে। টলারেন্স মানে হলো সহ্য শক্তি। এই ম্যাজিক ওয়ান টুলের চুম্বকীয় প্রভাব কতটুকু বিস্তার করবে তার মান এখানে নির্দিষ্ট করে দেয়া যায়। যেমন আমি যখন এখান থেকে মাইনাস করতে যাচ্ছি দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত এই মাইনাস চলে যাচ্ছে। এখন যদি এখানে আমি টলারেন্সটা একটু কমাই, যেমন এখন 50 আছে, এটাকে যদি আমি 10 দেই সেক্ষেত্রে যদি আমি এখান থেকে মাইনাস করি দেখবেন অল্প অল্প করে এখান থেকে মাইনাস হবে। টলারেন্সটা একটু বাড়িয়ে নেই, 25 করি, তারপর হচ্ছে মাইনাস করি, অল্প অল্প করে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তো আপনি হচ্ছে এই ম্যাজিক ওয়ান টুলের প্রভাবটা এই টলারেন্স থেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই অবস্থায় যদি আমি অল্টার ডিলেট চাপি
তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি অন্য একটি কালারে পরিণত হয়ে গেছে। এবার যদি কিবোর্ডে ডিলেট প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি চলে যাবে। কন্ট্রোল জেড চেপে আমি পূর্বাবস্থায় চলে আসি। এই সিলেকশনটি এখন হয়েছে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর। আপনি যদি চান এই সিলেকশনটিকে এই অবজেক্টের উপর নিয়ে আসতে, সেক্ষেত্রে পূর্বের নিয়মের মতোই আপনি এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে সিলেক্ট ইনভার্স অপশানটি পাবেন। এই সিলেক্ট ইনভার্স অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এই সিলেকশনটি ইনভার্স হয়ে যাবে, বা এটা পূর্বের মতো আপনি সিলেক্ট অপশান থেকেও করে নিতে পারবেন। যেমন এখান থেকে যদি সিলেক্ট ইনভার্স প্রেস করি তাহলে হচ্ছে এটি অবজেক্টের উপর সিলেকশন চলে এসেছে। এবার এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি নতুন প্রজেক্টে এটাকে নিয়ে যাই, কন্ট্রোল বি চেপে পেস্ট করে দেওয়ার পর আপনি এই অবজেক্টটা, এই নতুন প্রজেক্টে আপনি পেয়ে যাবেন। ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে লাগে, অথবা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য এই কাজগুলো খুবই প্রয়োজন হয়। এছাড়া আপনারা যখন মার্কেট প্লেসে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবেন তখন ম্যাজিক ওয়ান টুলটি আপনাদের খুবই সাহায্য করবে। তাহলে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনারা যখন কোনো কিছু সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনারা সিলেকশন অ্যাড করার জন্য অ্যাড টু সিলেকশন অপশানটি ব্যবহার করতে পারেন, অথবা এটার পরিবর্তে আপনারা কিবোর্ডের শিফট বাটন চেপেও আপনি অ্যাড টু সিলেকশন করতে পারেন। আবার আপনারা যদি সিলেকশন ডিলেট করতে চান সেক্ষেত্রে সাবট্র্যাক্ট ফ্রম সিলেকশন নিয়ে কাজ করবেন, অথবা আপনারা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করলে এই কাজটি করতে পারবেন। এই পর্যায়ে আমরা ম্যাজিক ওয়ান টুলের আরও একটি অপশান নিয়ে কথা বলবো। এই অপশানটা নিয়ে অবশ্য অলরেডি আমি কথা বলে ফেলেছি, তারপরেও এটার উপর আরেকটু আপনাদেরকে বিস্তারিত বোঝাই, সেটা হচ্ছে টোলারেন্স। টোলারেন্সটা হলো আপনার এই ম্যাজিক ওয়ান টুলের প্রভাব আপনার ইমেজের উপর কতটুকু পড়বে সেটা নিয়ন্ত্রণ করে। যেমন আমি যদি এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দিই কন্ট্রোল ডি চেপে, এবার এই টোলারেন্সটা আছে 25, এই অবস্থায় যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এই অংশটুকু সিলেক্ট হয়েছে। তো এই টোলারেন্সটা যদি আমি একটু বাড়িয়ে দিই, এবার কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে টোলারেন্সটা এবার আমি 80 করে দিলাম, এবার যদি এখানে ক্লিক করি দেখুন পূর্বের চেয়ে বেশি পরিমাণে এটা সিলেক্ট হয়ে গেছে। এবার যদি টোলারেন্সটা আর একটু কমিয়ে দেই, সেক্ষেত্রে এটাকে পুনরায় কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করি, যেমন 50 করি, এবার যদি সিলেক্ট করি দেখুন পূর্বের চেয়ে এই সিলেকশনটা আর একটু কম হয়েছে। তার মানে আপনার ম্যাজিক ওয়ান টুলের প্রভাবটা আপনি এখানে টোলারেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আমরা এই ম্যাজিক ওয়ান টুলের আরও একটা অপশান নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কন্টিজিয়াস। এই কন্টিজিয়াসটা কি এটা বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। যেমন এখন কন্টিজিয়াসের চেকমার্ক আছে, এই অবস্থায় যদি আমি এই ইমেজটাতে ক্লিক করি তাহলে দেখুন এই ইমেজের এজ বরাবর সিলেক্ট হয়েছে, ইমেজের এজ বরাবর ব্লিঙ্ক করছে। এখন কন্ট্রোল ডি চেপে আমি এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করি, এবার যদি কন্টিজিয়াসের এই চেকমার্কটা তুলে দেই তারপর যদি আমি এই ইমেজটাতে ক্লিক করি তাহলে লক্ষ্য করবেন যে ইমেজের সিলেকশনটা এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল রেখে ইমেজের বডিতেও চলে গেছে। তাহলে কন্টিজিয়াস অপশানটা কি কাজ করলো? আমি যদি কন্ট্রোল প্লাস চেপে ইমেজটাকে ঝুম করি তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন এই ইমেজের এই ব্যাকগ্রাউন্ড এবং বডির যে এজ এই বরাবর একটা কালারের দেয়ালের মতো আছে। আমি হচ্ছে এই সিলেক্টরকে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে বোঝাই, এই মাঝের যে কালারের দেয়ালটা আছে এই দেয়ালের এরিয়াটাকে ওভারটেক করবে কি করবে না আপনার সিলেকশন, এই ব্যাপারটাই নিয়ন্ত্রণ করে এই কন্টিজিয়াস। কন্ট্রোল মাইনাস চেপে আমি যদি এটাকে জুম আউট করি সেক্ষেত্রে এই কন্টিজিয়াস টিকমার্ক থাকা অবস্থায় যখন আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাতে ক্লিক করবেন তখন দেখুন আপনার এই সিলেকশনটা এই ইমেজের এজ বরাবর সিলেক্ট হয়ে আছে। বাট এখন যদি কন্টিজিয়াসের টিকমার্কটা তুলে দেই, কন্ট্রোল ডি চেপে যদি এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করি, পুনরায় যদি এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করতে যাই তাহলে দেখবেন এই সিলেকশনটা বডিতে চলে এসেছে। তার মানে আপনি যখন কাজ করবেন তখন কন্টিজিয়াসটা টিকমার্ক রেখে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেম হবে না। এছাড়া এনটিএলাইজ যে অপশানটা আছে এবং রিফাইন এজ যে অপশানটা আছে, এই অপশানগুলোর উপর আমি হচ্ছে 9 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ফটোশপ প্লেলিস্টের 9 নম্বর ভিডিওটা দেখে নেবেন,
ওখান থেকে আপনারা এই দুটো অপশনের উপর বিস্তারিত ধারণা পাবেন। তো এই ছিল আজকের কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুলের উপর আমার বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই দুটো টুলের উপর আপনাদের পূর্ণাঙ্গ ধারণা চলে এসেছে। তারপরেও যদি কোথাও সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আপনার আশেপাশে যারা ডিজাইন শিখতে চাচ্ছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন। আমি চাই প্রত্যেকেই ভালোভাবে ডিজাইন শিখুক, নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুক। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই পরবর্তী টুলসের উপর নতুন টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিজাইনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।